বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতের শেষ গ্রাম নির্মলচর। যাকে ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে আলাদা করে রেখেছে প্রবাহমান পদ্মা। ভারতবর্ষের অন্যান্য বড় বাজারগুলোয় যেতে এই পদ্মা নদী ছাড়াও নির্মলচরের মানুষকে প্রতিনিয়ত পাড়ি দিতে হয় মাঠের পর মাঠ বিস্তৃত বহু দুর্গম পথ। আজ আপনাদেরকে ঘুরে দেখাবো সেই পদ্মা নদীর ঘাট, যার নাম বনমালীর ঘাট, যায় নির্মলচরের মানুষ প্রতিনিয়ত পাড়ি দেয় সুখে দুঃখে নানান প্রয়োজনে। বন্ধুরা, গত পর্বের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রবাহমান এই পদ্মা নদীর শীতের মরশুমে শুকিয়ে যাওয়া একটা নদীঘাট। কিন্তু এই নদীর কোথাও কোথাও জল কিন্তু এখনও বেশ খানিকটা আছে এবং সেখানে কিন্তু খেয়া বারাপাত চলে। তা আজকের গন্তব্য সেই নির্মলচরে যাওয়ার প্রবেশদ্বার বনমালীর ঘাট, যেখানে কিন্তু এখনও জল বেশ পরিমাণে আছে এবং সেখানে প্রতিনিয়ত চলছে খেয়া পারাপার। তো চলুন যাওয়া যাক সেই বনমালীর ঘাট। এটাই হলো সেই ভারতবর্ষের শেষ নদী ঘাট, পদ্মা নদীর বিখ্যাত সেই ঘাট, নির্মলচরের প্রবেশদ্বার সেই বনমালীর ঘাট, যার নাম ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই শুনেছেন। বন্ধুরা, এই সেই জায়গা যেখান থেকে আমরা সেই আগেরবার এই নদীটা পেরিয়েছিলাম, যে নদীটা এখন কিন্তু যথেষ্ট পরিমাণে জল রয়েছে, অর্থাৎ এই জায়গার জলটা কিন্তু শুকায়নি। ঠিক এই জায়গাটাই কিন্তু আমরা আগেরবার পেরিয়েছিলাম এবং পেরিয়ে গিয়ে ওই যে পাশটা, ওই পাশটাই ছিল সেই নির্মলচর, প্রায় 2-3 কিলোমিটার গ্রাম। কিন্তু এবার শীত শুরু হলেও কিন্তু জল সেই পরিমাণ শুকায়নি। তো দেখুন পারাপারের কাজ চলছে, এখন পরিবহনের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা, সেই নৌকায় করে কিন্তু তাদের এখন পারাপারের কাজ চলছে। অর্থাৎ ওই পারের মানুষগুলো যারা তাদের নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতে, নিত্য তাদের প্রতিদিনের দরকারি চাহিদা মেটানোর জন্য এই নৌকায় করে কিন্তু তারা এই পাশে আসে, অর্থাৎ এই পাশের যে বাজারগুলো আছে সেখানে আসে এবং তারপর বেলা শেষে আবার কিন্তু তারা এই পার থেকে ওই পাশে ফিরে যায়। আর কিছু মানুষ আছে যাদের বাড়ি কিন্তু আগে চর এলাকায় ছিল, অর্থাৎ নির্মলচরে ছিল, এখন কিন্তু ঠিক এই পাশটায় আছে, তাদের জমি কিন্তু রয়ে গেছে ওই চর এলাকাতেই। অর্থাৎ তারা প্রত্যেক দিনের ন্যায় সকালবেলায় এই নৌকায় করে, এই পেছনে যে নৌকাগুলো দেখছেন এই নৌকায় করে কিন্তু তারা খেয়া পারাপার করে ওই পারের জমিগুলোতে যান এবং সারাদিন জমির চাষবাস সংক্রান্ত সমস্ত কাজকর্ম শেষ করে পরন্ত বিকেলে, অর্থাৎ বেলা শেষে কিন্তু আবার ঠিক এই নৌকাতেই তারা কিন্তু বাড়ি ফিরে আসেন এবং যে যার গন্তব্যে বাড়ির পথে চলে যান। তো নৌকা কিন্তু চর এলাকার মানুষদের কিন্তু একটা বেশ খুবই দরকারি কিন্তু একটা জিনিস, অর্থাৎ সেটা ছাড়া এই নদী পারাপারে কিন্তু দ্বিতীয় কোনো অপশান নেই। হয়তো কোথাও জল অনেকটা শুকিয়েছে কিন্তু সেটা হয়তো তাদের জমি থেকে বেশ অনেকটা দূরে যেতে হবে। পড়িস বন্ধুরা, চরের এই ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু যথেষ্টই পরিশ্রমী হয়, কারণ এই নিষ্ঠুর প্রকৃতি তাদেরকে শিখিয়েছে কি করে বাস্তবতাকে হাসি মুখে মেনে নিতে হয়।
অসুবিধা হয় না না এত ভারী তোর কাছে ভারী না কই ভারী ভারী না না কত কিলো হবে বেশ অনেকটা ভারী হবে তো 20 কেজি হবে না এ বাবা 20 কেজি হবে না অনেক ভারী হবে যাক তো প্র্যাকটিস হয়ে গেছে ঠিক আছে ভাই ভালো থাকিস বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই পারের জমিতে অর্থাৎ নীলমলচরের জমি থেকে তারা চাষবাসের কাজ শেষ করে এই পাশে মানুষগুলো কিন্তু তারা বিকেলবেলায় বাড়ি ফিরছেন অর্থাৎ বেলা শেষে তাদের সঙ্গে কিন্তু রয়েছে ফসলের পূজা অর্থাৎ এখন রানিং ফসল যে সে ফসলটা তারা কেটে এনেছেন অর্থাৎ বাড়ির যে গবাদি পশুগুলো আছে তাদের উদ্দেশ্যে তারা কিন্তু ফসল কেটে কিন্তু সেই নৌকায় করেই কিন্তু তারা বাড়ি ফিরছেন এবং তাদের মাঠ কিন্তু অনেকের অনেকটা দূর পর্যন্ত হয় সেই জন্য তারা কিন্তু তাদের সাইকেলটাকেও সঙ্গে করে পার করেন অর্থাৎ ওই পারে গিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে মাঠ হয় না এরকমও হয় যে 2-3 কিলোমিটার রাস্তা তাদেরকে যেতে হয় মাঠের উদ্দেশ্যে তখন তারা হাঁটা পথে না গিয়ে এই সাইকেলটা কিন্তু তারা ব্যবহার করেন অর্থাৎ এই সব কিছুই কিন্তু তাদের এই এই নিয়েই কিন্তু তাদের পরের গ্রামীণ জীবন দেখুন কি কলাই আছে নাকি এটা মেয়ের ছেলে আর এটা বেটার ছেলে পুরো পরিবার আপনার হ্যাঁ কোন স্কুলে পড়িস তোরা আমি আমায় পড়ি কোন কোন ক্লাস 6 না তোমার নাম কি মনোজিৎ খুব কিউট বাচ্চা কি নাম বলো মনোজিৎ মনোজিৎ পড়াশোনা করছো তো হ্যাঁ কোন ক্লাসে পড়ো 3 পড়ো বাহ তোমাদের হাসিটা সত্যি মানে এত কষ্ট পারো কষ্ট খুব খুবই কষ্ট না বলে কাকা কাকা কি নেই বাড়িতে নাকি আপনি যান মাঠে হ্যাঁ ও অসুস্থ অসুস্থ ভালো না মানে বিছানা কত প্রায় হ্যাঁ কাকা কি হয়েছে কি অসুস্থ কাকা ও হাফ সিলিস ভালো না ও আর মধ্যে বোধহয় চলে যাবে ভালো না কষ্ট কি করব তারপরে আপনাদের এখন ইনকাম বলতে মাঠের ফসল থেকে যতটুকু হয় জমি নাই অল্পটি জমি আছে আচ্ছা এই ভুসিটা চাহাবা লাগে জমি জমি নাই ও চেয়ে নিয়ে আসলেন ভুসিটা হ্যাঁ মানে অন্য জমি থেকে চাইলেন চাইলাম নিয়ে আসলাম তবে এই পোতাটাকে নিয়ে এসেছি বেটার ছেলে হুম নিয়ে যাইছে আমি তো আর পারছি না এবার নাতিটা কই পার পার খাই পার করে রেখা আছে খুবই কষ্ট বর্ষাকালে আরো কষ্ট হয় হ্যাঁ কষ্ট আয় যা মোটরসাইকেল দেখে হাঁটি যা যা রে আস্তে আস্তে যা আমি আসছি আয় যা চল বন্ধুরা যে বিষয়টা বুঝলাম যে মানুষের এত কষ্ট তার মধ্যেও কিন্তু তাদের শৈশবের যে হাসিটা সেটা কিন্তু তাদের মুখে কিন্তু আছে তারা কিন্তু সেই সর্বদা কিন্তু তারা খুব সরল সেই সরল সোজা মানুষগুলো কিন্তু সত্যি তাদের হাসিতেই বোঝা যায় তাদের মনটা কতটা সরল এত কষ্টের পরেও তারা কিন্তু সুখী মনের দিক থেকে সুখী বন্ধুরা লেপ নাকি কাকা ধরে দেবো ধরবো কি হবে লেপ ওই পারে নিয়ে যাবেন নাকি আছে তো নৌকায় যাবে আচ্ছা চলে নে তুলে নে কাকা তুলে নে কার বিয়ে কাকা কার বিয়ে আমার নাতনি নাতনির বিয়ে তো নতুন লেপ তৈরি করলেন নাকি নতুন কি করতে হবে তৈরি করতে হবে কবে বিয়ে কালকে আজকে লগ্ন এই কাকাকে তুলে নে ভালো করে তুলে নে খুলতে হবে ঘর না খুললে তো হবে না বন্ধুরা দেখছেন এই কাকার নাতনির বিয়ে আগামীকাল এই কাকার নাতনির বিয়ে তো তিনি এই নির্মলচরের মানুষ তিনি পার হয়ে এসেছিলেন আর এই পারের বাজার থেকে তিনি নতুন লেপ তৈরি করলেন যেহেতু একটু শীতের সিজন এটা তো লেপ প্রচণ্ড জরুরি একটা জিনিস তো সেই লেপটা তৈরি করে নিয়ে তিনি এখন নৌকায় করে আবার তার সেই গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দেবেন সেই নতুন লেপের সঙ্গে নতুন একটা সংসার হোক তার নাতনির এই কামনা আমরা করব এই চরবাসীর জন্য
একটা দড়ি দিয়ে এটা বাঁধার চেষ্টা করছেন, অর্থাৎ দড়িটা হয়তো খুলে গেছে, তো তিনি তার গামছা দিয়ে সম্ভবত বাঁধছেন। একদিকটা বেঁধে রেখেছেন, আর একটা দিকে তিনি দড়িটা খুঁজছেন। পেয়েছেন? ব্যাস ব্যাস। তাদের গামছাই কিন্তু একটা দড়ির কাজ করে। আসলে সিচুয়েশন মানুষকে বাধ্য করে, কোন সময় তার কি কাজে লাগে, তাই না কাকা? হ্যাঁ হ্যাঁ, গামছাও কিন্তু তোমার অনেক কাজের, বলো? কাজে লাগছে, মানে খুব কাজে লাগছে। সময় মাথায় দেওয়া হয়, মাথায় মুছা হয়, সবার বুঝা বাঁধা হয়। হ্যাঁ, গরমে মুখ ঘেমে গেল, সোজা হয় গোসল করে গাও মোছা হয়। হ্যাঁ, আবার বেঁধে জিনিস নিয়ে চলে গেল কাকা। বাড়িতে ছাগল আছে? ছাগল গরু দুটোই পোষো? অনেক টাইট হচ্ছে, কানের দুল দেখছি তোমাদের চরে, ভালোই তোর স্টাইল নাকি? হ্যাঁ। আচ্ছা, তোমাদের এখানে একটা মেলা হয় না, পাঠাবলির মেলা, সম্ভবত এইদিকে কোথাও হয় একটা? হ্যাঁ, ওই কালমন্দিরে দুর্গাপুরে, মানে নির্মল চরের মানুষেরই তো মেলা ওটা বলতে গেলে। হ্যাঁ, পরে স্কুলে পড়ো না ওই পারে পড়ো? আমরা আকরিগঞ্জ হাই স্কুল। আকরিগঞ্জ, ও আকরিগঞ্জ, বুঝতে পেরেছি। মানে আকরিগঞ্জের চর কি এইদিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা আছে? এই দিক দিয়ে? হ্যাঁ, ওখানে গিয়ে আবার নদীটা ফেরত হয় না? না, ওখানে একটা মানে এই পড়ছে যে পার হয়ে যাচ্ছে। তোমাকে খেলছো না? জানি না কি কি তুমি দেখো, আমি কোন জায়গায় পড়ন্ত। শীতের বিকেল, সূর্য পশ্চিম আকাশের কোলে প্রায় ঢলে পড়েছে, একটু পরেই নির্মল চরের বুকে নেমে আসবে রাতের গহীন আধার। সময় হয়েছে এবার ঘরে ফেরার পালা। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থাকবেন।